আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অব নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন দুটো করে চাকরির বিজ্ঞপ্তি আপনার সামনে হাজির করার জন্যে প্রেক্ষিতে আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আপনার সামনে হাজির করতে যাচ্ছি যেটা প্রকাশিত হয়েছে একত্রিশ জানুয়ারি দু হাজার তারিখে সরকারি চাকরি কোন প্রযুক্তি বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ে যে চাকরি সার্কুলারটা দিয়েছে মাঠ প্রশাসন এক শাখা থেকে সেই চাকরি বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা জানবো যে কতজন লোক নেবে কোন পদের জন্য অভিজ্ঞতা কী কী এবং কোথা থেকে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন সব বিষয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সে পর্যন্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে আবার অনুরোধ করব। আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করে আমাদের সাথে থাকবেন চলুন কথা না পারিয়ে আমরা আজকে আলোচনা করি যে তারা কী কী পদের লোক নেবে কতজন লোক নেবে অভিজ্ঞতা কী কী এই বিষয়ে আজকে আমরা আলোচনা করি এখানে পদের নাম দেওয়া আছে সারভেয়ার গ্রেড হচ্ছে চোদ্দো বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে দুইশো একাশিটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে এখানে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার পার্থক্যটা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী জয়পুরহাট পাবনা নৌগানাট চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও যশোর জিনাইদহ নড়াইল বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল ভোলা জালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মৌলীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ একটা জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী তারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এখন আপনারা জানিয়ে দেই যে এখানে যেভাবে সত্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আপনাদের এক তারিখ থেকে এক পহেলা মার্চ তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের পুত্রকন্যার ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যেই হতে হবে তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাইশ সেপ্টেম্বর দু হাজার তারিখের এত এত স্মারক নং অনুসারী অনুযায়ী আবেদনকারী বয়স পঁচিশ তিন দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়সীমার মধ্যে থাকলে উক্ত পাঠ্যক্রণ আবেদন করার যোগ্য হবেন বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাপিটপিট গ্রহণযোগ্য হবে না এটা আপনারা সবাই জানেন সরকারি চাকরির ক্ষেত্রে বয়স অ্যাপিটপিট গ্রহণযোগ্য হয় না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত চোখের এক নং কর্মিকের শূন্য পথ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার একুশ অনুসরণ করা হবে এদিকে নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে আবেদন আগামী আট দুই দুই হাজার তারিখ সকাল দশটা হতে নয় তিন দুই হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাক কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযুগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে শুধু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় সকল সোনাদের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত এক সেট সপ্তাহিত ফটোকপি দাখিল করতে হবে দাখিল ও উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ কী কী কাগজপত্র আপনারা দাখিল করবেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আপনারা যখন অনলাইনে আবেদনটা পূরণ করবেন তখন একটা আবেদনপত্র আপনাদের দেওয়া হবে দুই কবি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্র জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সন্তানের সন্তান প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা গেজেট ভারতীয় তালিকা লাল মুক্তিযোদ্ধার নম্বর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সল স্থলানজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য বিবেচিত হবেন না আরও কিছু তথ্য এখানে দেওয়া আছে এক জেলার অধিবাসী অন্য জেলা আবেদন করতে পারবে না জেলাভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে পাত্রী নির্বাচন চূড়ান্ত করা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ প্রদান করা হবে না আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্ম এবং পরবর্তীতে সেভাবে লিখতে হবে আপনারা যেন অনলাইনে আবেদন করবেন সেটা দোকানেই করেন যে কোনো দোকানে যেয়ে করতে পারেন অথবা আপনারা নিজেরাই করতে পারেন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সার্টিফিকেটের সাথে যেন সেটার মিল থাকে বুঝতেই পারছেন সরকারি চাকরির জন্য সার্টিফিকেটের সাথে মিল না থাকে সেক্ষেত্রে আপনার চাকরি না হওয়ার সম্ভাবনাটাই বেশি যদি এখন চাকরির বাজার মানে শোনার হরিন একটা চাকরি সরকারি চাকরি মানে সোনার হরিণ তো আপনারা বুঝে শুনে দেখে তারপরে আবেদন ফর্মটা পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার জন্য আপনাদের যেখানে যেতে হবে ডাব্লিও মিনল্যান্ড ডট টেলিটক ডট এই ওয়েবসাইটে ঢুকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের ভূমি মন্ত্রণালয় যে নতুন একটি চাকরি সার্কুলার দিয়েছে সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করবো সেটা রিপ্লাই দেওয়ার জন্যে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ